আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ছোট্ট এই টং চা দোকানটি পরিচালনা করছেন তাজরিন পোশাক কারখানায় আগুনের ঘটনায় আহত শ্রমিক ফাতেমা খাতুন। গুরুতর আহত তার স্বামী রবিন ব্যাপারী গত বছর হৃদরোগ সমস্যায় ভুগে মারা যাওয়ার পর সংসারের হাল ধরেছেন ফাতেমা। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। আমি ছোট চা দোকানটা চালাইয়ে চলতেছি, কিন্তু অনেক কষ্ট হচ্ছে আর কি। আমার সহযোগিতা করার মতন কেউ নেই আমার পাশে। ফাতেমার মতো রেহানা আক্তার ও মুক্তার মতো তাজরিনের আহত শ্রমিকদের একই অবস্থা। 12 বছর চলতেছে, আমাদের খোঁজ খবর কেউ রাখে না। শুধু বছর শেষ হইলেই মিডিয়া ভাইয়েরা আমাদের খোঁজ খবর রাখে। বাংলাদেশ আর আগের মতো নাই, পরিবর্তন হয়েছে। নতুন বাংলাদেশ আমরা গড়াইতেছি, আমাদের জীবনটাও যাতে নতুন করে গড়ে। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা। এই নতুন সরকারের কাছে দাবি জানাচ্ছি, যাতে এদের পুনর্বাসন এবং তাদের যৌক্তিক যে ক্ষতিপূরণ, ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ, এটা যাতে পাইছে কিনা এটা তদন্ত করা এবং সঠিকভাবে তার জন্য দেওয়ার ব্যবস্থা করে। এখন সরকার ইচ্ছা করলে সেই উদ্যোগটা নিয়ে শ্রমিকদের ক্ষতিপূরণ পুনর্বাসন নিশ্চিত করে এবং দায়ী ব্যক্তি, দেলোয়ার সহ যারা দায়ী ব্যক্তি তাদের বিচার আওতায় আসার একটা আমরা আশা মনে করতেছি এবার সম্ভব হবে। 2012 সালের 24 নভেম্বর তাজরিন গার্মেন্টস এ অগ্নিকাণ্ডে 117 জন পোশাক কর্মী প্রাণ হারান, আহত হয়েছিলেন আরো অন্তত 200+ শ্রমিক। সময় সংবাদ, সাভার।